बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी बंधुरा आशा करी এই মুহূর্তে যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো তোমরা নিজেদের প্রতি খেয়াল রেখেছো এবং তার সাথে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো অত্যন্ত অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বাসায় বসে অবশ্যই পড়াশোনাগুলো কন্টিনিউ করবে তাহলে আজকে আমাদের আসার কথা হচ্ছে 89 পৃষ্ঠার পরে আমরা আজকে চলে যাব 90-91 পৃষ্ঠা তাহলে 90-91 পৃষ্ঠা মানে আমরা জানি 90 পৃষ্ঠাতে অর্থাৎ 90 পেজ এটাতে কিছু দেওয়া নাই শুধু চারটা চিত্র দেওয়া আছে সেই চারটা চিত্র আর পরে তাহলে দেখো লেখা আছে 91 পেজ নাম্বার এখানে কিছু গল্পের মতো আছে অর্থাৎ ডায়লগ কথোপকথন আমরা ডায়লগ জানি কি কথোপকথন সেই কথোপকথনটা আমরা পড়ব এবং বাংলা অনুবাদ করব তার আগে আমরা এই 91 পেজের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো জেনে নেই অফিসার কর্মকর্তা আর্থকোয়াক ভূমিকম্প টেরিবেল টেরিবেল হলো ভয়ানক টেরিবেল ভয়ানক স্যাড দুঃখিত স্যাড দুঃখিত অ্যাফ্রাইড ভীত বা শঙ্কিত হওয়া অ্যাফ্রাইড ভীত বা শঙ্কিত হওয়া ডিজাস্টার দুর্যোগ ডিজাস্টার দুর্যোগ সাইক্লোন ঘূর্ণিঝড় সাইক্লোন ঘূর্ণিঝড় ডেস্ট্রয় ধ্বংস করা ডেস্ট্রয় ধ্বংস করা ট্রি গাছ নিউ নতুন অপেন প্রায় হ্যাপেন ঘটা ওয়ারি দুশ্চিন্তা বোধ করা দুশ্চিন্তা মাস প্রচুর অনেক প্রিপার প্রস্তুত করা তৈরি করা ন্যাচারাল প্রাকৃতিক রিজন একই রিজন ক্ষয় বা ভাঙ্গন লিফলেট প্রচারপত্র তাহলে প্রিয় শিক্ষকরা আমরা যদি এই ওয়ার্ড মিনিং গুলো আগে জেনে নিয়ে তারপরে বাংলা অনুবাদটা করতে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা বাংলা অনুবাদটা দ্রুত বুঝতে পারবো এবং নিজেরা আমরা বাংলা অনুবাদ গুলো পড়তে পারব স্টে অর্থ অবস্থান করা সেভ অর্থ নিরাপদ থাকা অর্থাৎ নিরাপদ ভাবে বসবাস করার সম্পর্কে একটা আমাদের এখানে কথোপকথন লিসেন শোনো সে অ্যান্ড হিট শোনো বলো এবং পড়ো আনিতা অফিসার আমরা এখানে অফিসার সম্বোধন করতে পারি কর্মকর্তাও সম্বোধন করতে পারি অফিসার উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়াক ইন নেপাল আমরা নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম ইট ওয়াজ টেরিবল এটি ছিল ভয়ানক ইয়েস আই অ্যাম ভেরি অ্যাফ্রাইড ইট এটির জন্য আমি দুশ্চিন্তা বোধ করছি এটির জন্য আমি দুঃখ বোধ করছি সরি ইয়েস আই অ্যাম ভেরি অ্যাবাউট ইট আই অ্যাম ভেরি স্যাড অ্যাবাউট ইট হ্যাঁ আমি এটির জন্য দুঃখিত অনুভব করছি বা দুঃখিত আনিতা আই অ্যাম অ্যাফ্রাইড আমি ভীত বা শঙ্কিত দেয়ার আর মেনি ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে দেয়ার আর মেনি ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ডস বিকজ অফ রিভার রিজন গত দেখো লাস্ট মান্থ গত মাসে উই লস্ট আমরা হারিয়েছি সাম অফ আওয়ার ল্যান্ড আমাদের কিছু জমি বিকজ অফ রিভার রিজন নদী ভাঙ্গনের কারণে তাহলে আমরা এটা বলতে পারি গত মাসে নদী ভাঙ্গনের কারণে আমরা কিছু জমি হারিয়েছি এন্ড গত বছর এ সাইক্লোন ডিস্ট্রয়েড মেনি বিল্ডিং এন্ড ট্রিজ তাহলে গত বছর ঘূর্ণিঝড় অনেক ভবন বা দালান এবং গাছপালা ধ্বংস করে ফেলেছে হোয়াট ইজ নেক্সট পরবর্তীতে না জানি কি ঘটবে হোয়াট ইজ নেক্সট পরবর্তীতে কি ঘটবে ওয়েল বেশ দা টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস আমরা টিভির সংবাদের মাধ্যমে জানতে পারি ঘূর্ণিঝড় সম্পর্কে তাহলে আমরা টিভির সংবাদ থেকে ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে পারি and we can often see signs of river erosion এবং আমরা প্রায় কিছু নদী ভাঙ্গনের চিত্র দেখতে পাই বা চিহ্ন দেখতে পাই
so far no one knows, so far no one knows when an earthquake will happen. কিন্তু কেউ বলতে পারে না কখন ভূমিকম্প ঘটবে কিন্তু কেউ কখনো বলতে পারে না কখন ভূমিকম্প ঘটবে হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি উই শুড ওয়ারি টু মাস আমাদের বেশি দুশ্চিন্তা হওয়া উচিত নয় বা দুশ্চিন্তিত হওয়া উচিত নয় শুড নট উচিত নয় উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার আমরা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা প্রস্তুত থাকতে পারি আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে কি থাকতে পারি প্রস্তুত থাকতে পারি টিভি নিউজ এর মাধ্যমে আমরা জেনে কিন্তু সেটা আমাদের ভূমিকম্প সম্পর্কে জানা সম্ভব হয় না তাই আমরা সেটার জন্য প্রস্তুত থাকতে পারি না হিয়ার ইজ এ লিফলেট এখানে একটি প্রচার পত্র অর্থাৎ এই প্রচার পত্রটা হচ্ছে সরকারি বা বিভিন্ন বেসরকারি যেগুলো থাকে সংস্থা এরা দেখবা যে দুর্যোগের সময় কি কি করতে হয় তোমরা হয়তো সমাজ বিজ্ঞান বই মধ্যে পড়েছিলাম ওই যে মাথার উপরে বালিশ দিতে হবে তারপরে ভূমিকম্প হলে ভীমের পাশে দাঁড়াতে হবে সেগুলোর এরকম অনেক কিছু লেখা ছিল সেই লিফলেটে তাই এখানে বলেছে দেখো হিয়ার ইজ এ লিফলেট এখানে একটি প্রচার পত্র সেটা তুমি দেখবে পড়বে এবং সেগুলোর সম্পর্কে তোমার আশেপাশে যারা আছে তোমরা তাদেরকে জানাবে সচেতনতা বোধ করবে তাদেরকে সচেতন করে তুলবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকবার এই বাংলা মিনিংটা পড়বো তোমরা সবাই আমার সাথে সাথে পড়ে ফেলবে অফিসার কর্মকর্তা উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল আমরা নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম ইট ওয়াজ টেরিবল এটি ছিল ভয়ানক ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট হ্যাঁ আমি এটির জন্য দুঃখিত আনিতা আই এম অ্যাফ্রাইড আমি ভীত বা শঙ্কিত There are many disasters in the world. পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে. Last month we lost some of our land because of river erosion. গত মাসে নদী ভাঙনের কারণে আমরা কিছু জমি হারিয়ে ফেলেছি. And last year a cyclone destroyed many buildings and trees. এবং গত বছর ঘূর্ণিঝড়ে অনেক ভবন এবং গাছপালা ধ্বংস করে ফেলেছে হোয়াট ইজ নেক্সট পরবর্তীতে কি ঘটবে ওয়েল বেস্ট দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস টিভির সংবাদ আমাদের ঘূর্ণিঝড় সম্পর্কে জানাতে পারে অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন অফ রিভার রিজন এবং আমরা প্রায়ই নদী ভাঙ্গনের চিত্র দেখতে পাই সো ফার নো one knows when an earthquake will happen কিন্তু কেউ বলতে পারে না কখন ভূমিকম্প ঘটবে what can we do আমরা কি করতে পারি we should not worry too much আমাদের দুশ্চিন্তা তো হওয়া উচিত নয় we can prepare for natural disaster আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রস্তুত থাকতে পারি হিয়ার ইজ এ লিফলেট এখানে একটি প্রচার পত্র আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এটা বাংলার অনুবাদ সহ পড়বে এবং এই ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই তোমরা নিজ নিজ দায় টেস ডাব্লু করে ওয়ার্ড মিনিং গুলো আমাদের যে সোহেল স্যারের যে ব্যক্তিগত ফেসবুক আছে সেটা তোমরা ওখানে ওয়ার্ড মিনিং গুলো এসডাব্লু করে দেখাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ